আজকে আমি কাঁঠালের পিঠা বানাবো, তাই আমার কিছু কলা পাতা লাগবে। আমি কলা গাছের কাছে চলে আসলাম কলা পাতাগুলো নিতে। কলা পাতা নিতে এসে তো আমার খুবই ভয় লাগছিল, কারণ এই জায়গাটার আশেপাশে প্রচুর সাপ আর জোক আছে। তারপরে ভয়ে ভয়ে আমি কলা পাতাগুলো কেটে নিয়েছি। কলা পাতাগুলো নিয়ে যাওয়ার সময় তো আমার প্রচুর ভয় লাগছিল, আর আজকে এই সারাব্বু বাসায় ছিল না, তাই আমার এই পাতাগুলো নিতে হয়েছে। আর এই সারাব্বু বাসায় থাকলে আমার পাতাগুলো নিতে আসতে হতো না, ওই নিয়ে দিত। আমি এখন কলা পাতাগুলো নিয়ে বাড়িতে চলে আসছি। এখন আমি কলা পাতাগুলোকে পিঠা বানানোর জন্য সাইজ মতো কেটে নিব। আজকে আমি এই কাঁঠালের পিঠা বানানোর সময় আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। কলা পাতাগুলোকে কেটে নেওয়ার পরে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠালের পিঠা বানানোর জন্য আগের দিন বিকালে ইশারাব্বু বাজার থেকে মেশিনে চালগুলোকে গুঁড়ি করে নিচ্ছে। মেশিন থেকে চালগুলো গুঁড়া করে আনার পরে আমার গুঁড়িগুলো বাজতে সন্ধ্যা হয়ে গেছিল। গুঁড়িগুলো বাজার সময় গুঁড়িতে অল্প কিছু হলুদ দিয়ে গুঁড়িগুলো বেজেছি, আর গুঁড়ির সাথে হলুদটা বেজে নেওয়ার কারণে পিঠা বানানোর পরে পিঠাতে কোনো হলুদের গন্ধ থাকে না। এতে করে পিঠার মধ্যে সুন্দর একটা কালার আসে। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও খুব ভালো লাগে। এখন ভাজা গুঁড়িগুলোকে চেলে মোটা দানাগুলোকে আলাদা করে ফেলবো। অবশিষ্ট মোটা দানাগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে এই মোটা দানাগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। এটাকে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এখন কাঁঠালগুলো থেকে বিচিগুলোকে আলাদা করে ফেলছি। কাঁঠালগুলোকে ভালোভাবে চটকে নিব। তারপর এর মধ্যে গুঁড়ি আর চিনি দিয়ে একসাথে মুথে একটা ডো তৈরি করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা গুঁড়িগুলো। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে আমি যতগুলো পিঠা তৈরি করব সে আন্দাজে ডোটাকে ভাগ করে নিচ্ছি। যে কাঁঠাল দিয়ে আমি পিঠাটা বানাচ্ছি সেই কাঁঠালটা ইশারাব্বু বাজার থেকে কিনে এনেছে। আর এক সময় আমার শ্বশুরের এত এত কাঁঠালের গাছ ছিল যে আমি আমার বিয়ের পরে এসে দেখতাম প্রতিদিন সকালে ইশারাব্বুকে আমার শ্বশুর ডাকাডাকি করতো গাছ থেকে কাঁঠাল পেরে আনার জন্য। আর এত পরিমাণ কাঁঠাল ছিল যে একরম পুরো ভর্তি করে রাখা হতো, আর এই কাঁঠালগুলোকে অলসতার কারণে কেউ বিক্রিও করতে নিয়ে যেত না। একটা কাঁঠাল কেউ খুলে খেলে ওই কাঁঠালটাতে দ্বিতীয়বার কেউ হাত লাগাতো না, আর সেই কাঁঠালটা গরুকে দিয়ে দেওয়া হতো। কারো খাওয়ার ইচ্ছে হলে আরেকটা কাঁঠাল নিয়ে খেত, আর কিছু কাঁঠাল পাড়া প্রতিবেশীকে দিয়ে দেওয়া হতো। আর এখন এই সবই আমাদের কাছে ইতিহাস। তো যাই হোক, একটা পিঠা আমি চুলাতে দিয়ে আসছি, ওইটা প্রায় হয়ে আসছে। আমি আরেকটা পিঠা রেডি করে ফেলেছি, এখন গিয়ে দেখবো সেই পিঠাটা হয়েছে কিনা। তো এই পিঠাটার এক পাশ হয়েছে, আর নিচের কলা পাতাগুলো পুড়ে গেছে। এখন তাওয়াতে নতুন কিছু কলা পাতা বিছিয়ে পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন ডেকে অপর পিঠটাকে হতে দিব। আর আগে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, পিঠা বানালে অনেক পিঠা বানাতে হতো, আর এখন সবাই আলাদা হয়ে গেছি, এখন অল্প পিঠা বানালেই আমার হয়ে যায়। একটা পিঠা হতে হতে এদিকে আমি আরও পিঠা রেডি করে রাখছি। কাঁঠালের পিঠার উপরের দিকটা একটু মচমচে হলে আমার কাছে খেতে ভালো লাগে। আর এটার একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করি, পিঠার উপর থেকে ঢাকনাটা সরিয়ে পিঠাটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ছেঁকে নিব। আর এইভাবে ঢাকনাটা খুলে শেষের দিকে ছেঁকে নিলে পিঠাটা অনেক মচমচে হয়। এখন আমি পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আবারও কিছু কলা পাতা বিছিয়ে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। আমি যখন সকালে পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম তখন সকালে অনেক রৌদ্র ছিল, আর এদিকে পিঠা বানাতে বানাতে হঠাৎ করেই আকাশে মেঘ জমে ছমছমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর বৃষ্টি তো আল্লাহর অনেক বড় একটা নেয়ামত। আমার এই ভিডিওটা অনেকদিন আগের করা, ইন্টারনেট ছিল না আর দেশের অবস্থা ভালো না, সব মিলিয়ে এই ভিডিওটা এডিট করা হয়নি আর আপনাদের মাঝে শেয়ার করাও হয়ে ওঠেনি। দেশের এই অবস্থাতে মন মানসিকতাও ভালো না, আল্লাহর কাছে একটাই চাওয়া সবকিছু যেন তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়। কথা বলতে বলতে আমার পিঠাগুলো বানানো প্রায় শেষ, এখন পিঠাগুলো কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর পিঠাগুলো কিন্তু উপর দিয়ে খুবই ক্রিস্পি আর ভিতরে নরম তুলতুলে হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই নতুন পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।